সর্বপ্রথম আপনারা তার বক্তব্যটি শুনুন। শ্রান্তির মিজি হাদিস নাম্বার 2192 2229 দুবার এসেছে। কে বলছে? আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ বলছে। ফেরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল, সেই দলের নাম কি? আহলুল হাদিস। উনি যেই মুদিনী রাহিমাহুল্লাহর কথা বলেছেন, এটা এইভাবে উল্লেখ আছে, ক্বালা মুহাম্মাদ ইবনু ইসমাইল ক্বালা আলী ইবনি মাদিনী হুম আসহাবুল হাদিস। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লার উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস দ্বারা যাদেরকে উদ্দেশ্য তারা হচ্ছেন হুম আসহাবুল হাদিস। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসহাবুল হাদিসদেরকে। আসহাবুল হাদিস নিয়ে লাগাই দিছে উনি আহলুল হাদিসের সাথে। এই বক্তব্যের মধ্যে দাবি করেছেন তিরমিজি শরীফের 2192 নম্বর হাদিসের মধ্যে আসছে ইসলাম ধর্মের নাজাত প্রাপ্ত দল আহলুল হাদিস। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম ঢুকলাম আহলে হাদিসেরা যেই অ্যাপস তৈরি করেছেন হাদিসের তিরমিজি শরীফের, ওইটার মধ্যে ঢুকেছি, ঢুকে ওই হাদিসটা পেয়েছি। তবে ওই হাদিসটা আপনারা স্ক্রিনে দেখুন, আমরা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। এখানে যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এখানে আহলুল হাদিসের কথা আছে কি না আপনারাই দেখুন। এখানে স্পষ্টত উল্লেখ, আন মুআউইয়া ইবনে কুররাত আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাসাদা আহলুশ শাম ফালা খাইর ফীকুম লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআহ। অর্থাৎ মুআউইয়া ইবনে আবি কুররা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত যাদেরকে কেউ কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তারা সদা সর্বদা সব সময় আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। এই হাদিসের ব্যাখ্যায় আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, স্পষ্টত উল্লেখ, উনি যেই মুদিনী রাহিমাহুল্লাহর কথা বলেছেন এটা এইভাবে উল্লেখ আছে, ক্বালা মুহাম্মাদ ইবনু ইসমাইল ক্বালা আলী ইবনি মাদিনী হুম আসহাবুল হাদিস। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লার উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিস দ্বারা যাদেরকে উদ্দেশ্য তারা হচ্ছেন হুম আসহাবুল হাদিস। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসহাবুল হাদিসদেরকে। এখন এখানে কিন্তু আহলুল হাদিসের কোনো কথা নেই, বরং এখানে আসছে আসহাবুল হাদিস, যে তারা হচ্ছে আসহাবুল হাদিস। এখন আসহাবুল হাদিস কারা? পৃথিবীর সমস্ত আইম্মে কেরাম একমত, আসহাবুল হাদিস বলা হয় যারা হাদিসের মুহাদ্দিস, যারা হাদিসের গবেষক, যারা হাদিসের পণ্ডিত, যারা হাদিসের ইমাম, তাদেরকে বলা হয় আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস নিয়ে লাগাই দিছে উনি আহলুল হাদিসের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের এলেমের দৈন্যতা কত, এলেমের দপ্তরে এরা কতটা মিসকিন, এরা কতটা দুর্বল, এই সমস্ত মানে তাদের মূর্খতা দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এরপর আসলে মূলত ইসলাম ধর্মের নাজাত প্রাপ্ত দল কারা, আমরা একটু দেখি পবিত্র কোরআন কি বলছে। সূরা আলে ইমরান, খেয়াল করুন 106 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে একটা দল আসবে, একটা দল হাজির হবে যাদের চেহারা হবে সমুজ্জ্বল, আলোকিত, যাদের চেহারা খুব সুন্দর হবে, আর আরেকটা দল হবে যাদের চেহারা অন্ধকার, কুৎসিত, মানে বড় নোংরা অবস্থায় আসবে। তো এই আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় বলা হয়েছে, এক দলের চেহারা সমুজ্জ্বল আর এক দলের চেহারা কুৎসিত। এখন সমুজ্জ্বল চেহারা কাদের হবে আর কুৎসিত চেহারা কাদের হবে, এই ব্যাপারে আমি আপনাদেরকে যে কিতাবটা দেখাচ্ছি, এই আহলে হাদিসদের বড় শায়খ আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই, তিনি তার এই যে আমার হাতে কিতাবটা রয়েছে তাফসিরে কোরআনুল আজিম, এই তাফসিরু কোরআনুল আজিমের 480 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ কি বলেছেন নাজাত প্রাপ্ত দল কারা, আপনারা একটু শুনুন। তিনি বলছেন, ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজু, ইয়ানি ইয়াউমাল কিয়ামা হিনা তাবয়াদ্দু উজুহু আহলুস সুন্নাত ওয়াল জামাআত। যে এই আয়াতে কারিমার মধ্যে যাদের কথা বলা হয়েছে, যাদের চেহারা সমুজ্জ্বল হবে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। এটা তো ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তারা সবচেয়ে বেশি ওনাকে মানে,
ওনার কিতাবের মধ্যে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, খেয়াল করুন। জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে দুররে মানসুরের তৃতীয় খণ্ডের 57 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই আয়াতে কারিমা তাফসিরে উল্লেখ করেছেন, যেটা আহলে হাদিস এই আহলে হাদিসদের মান্য ভরসায় কাজী শৌকানি তার ফতহুল কাদিরের দ্বিতীয় খণ্ড 228 নং পৃষ্ঠার মধ্যে সুস্পষ্টভাবে সনদ সহ উল্লেখ করেছেন, যেটা তাফসিরে কুতুবি শরীফের চতুর্থ খণ্ড 167 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং আল্লামা ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে আবি হাতিমের চতুর্থ খণ্ড 27 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ, জামিউ লাতাইফুত তাফসিরের 15তম খণ্ডের 373 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ, বিশেষ করে জাইদুল মাইসির ফি উলুমুত তাফসিরের দ্বিতীয় খণ্ড 17 পৃষ্ঠায় আল্লামা ইমাম বগবি রাহিমাহুল্লাহ তার তাফসিরে মাআলিমুত তানজিলের প্রথম খণ্ড 498 নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট সনদ সহকারে এই হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনুল আব্বাস সানা মুহাম্মদ ইবনু আলী ইবনে হামজাতাল মারওয়াজি সানা হাবস ইবনু উমারুল মাকরি সানা আলী ইবনু কদামা আন মুজাশি ইবনে আমর ওয়া আন আব্দুল কারিমিল জাজারি عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما في قوله يوم تبيض وجوه وتسود وجوه قال تبيض وجوه اهل السنه والجماعه। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ ইবনে জুবাইর এবং আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওনারা দুইজনে আয়াতে কারিমার তাফসিরে বলেছেন, তাবইয়াদু উজুহু আহলি সুন্নাত ওয়াল জামাত, এই আয়াতে কারিমার মধ্যে যাদের কথা বলা হয়েছে নাজাত প্রাপ্ত অবস্থা সমুজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অর্থাৎ 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা রায় দিয়েছেন, যারা নাজাত প্রাপ্ত দল তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, এই আহলে হাদিসের মিসকিন এই ইলিমের দপ্তরে এই মিসকিন সে কোনো দলিল না পেয়ে আহলে হাদিসদেরকে ফেরকায়ে নাহাজিয়ার অন্তর্ভুক্ত করতে যে আসহাবুল হাদিসের ব্যাপারে যেই এবার যে কথা বলা হয়েছে ওইটাই না লাগাই দিছে আহলুল হাদিসের সাথে। মাআযাল্লাহ, আমি স্পষ্টভাবে বলবো, ইলমিয়াতের দপ্তরে যদি আপনাদের সামান্যতম যোগ্যতাও থাকে তাহলে কোরআনুল করিমের তাফসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1500 বছরের আইম্মায়ে কেরাম বেশি লাগবে না। আপনাদের কোনো আহলে হাদিসের কোনো ইমাম এই কথা বলেছে নাজাত প্রাপ্ত দল আহলে হাদিস একটা প্রমাণ পেশ করুন, কোনো আইম্মায়ে কেরামের লাগবে না। আপনাদের আহলে হাদিসের শায়েখরা বলেছে যে নাজাত প্রাপ্ত দল আহলে হাদিস এরকম একটা প্রমাণ পেশ করুন, যদি এরকম একটা প্রমাণ আপনি পেশ করতে পারেন তাহলে আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি এরকম প্রমাণও পেশ করতে পারবেন না যে আহলে হাদিস নাজাত প্রাপ্ত দল এই কথা আহলে হাদিসের ইমামরা বলছে। আহলে হাদিসের ইমামরা পর্যন্ত স্বীকার করে নিছে যে নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্রিয় ভাই প্রিয় দর্শক, আমি এই কথাটাই আপনাদেরকে বলবো যে যেই বিষয়টা যুগ যুগান্তর ধরে সমাধানকৃত নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই বিষয় নিয়ে যারাই নতুনকে ফেতনার সৃষ্টি করতে চায় তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং ইমান ও আমল নিয়ে যেন থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।